নমস্কার, জয় জগৎ বন্ধু হরি। আপনাদের অনেকের অনুরোধে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি আসলে আমাদের প্রত্যেকের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমি একজন সনাতন ধর্মাবলম্বী হয়ে কিভাবে স্কুল কলেজ বা স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে একটি গীতাপাঠ উপস্থাপন করবেন সেটি সম্পর্কে সঠিক ধারণা আমাদের নাই। আমরা এমনও দেখেছি যে কোনো একটি অনুষ্ঠানে কাউকে গীতাপাঠ করতে যখন আমন্ত্রণ জানানো হয় তারা লজ্জায় তার মাথাটি নত করে থাকে। এটি দেখে আমার খুবই অবাক লাগে। আসলে আমাদের সনাতন ধর্মাবলম্বীরা আমরা কোন জায়গাটি দাঁড়িয়ে আছে একটু চিন্তা করবেন, যেখানে দাঁড়িয়ে আমি আমাদের ন্যূনতম একটি গীতার শ্লোক সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না। তো তারই জন্য অর্থাৎ আজকের পর থেকে যেন কোনো সনাতন ধর্মাবলম্বী ছেলে মেয়ে বা যেই হোক না কেন সে যেন যে কোনো স্থানে দাঁড়িয়ে সুন্দরভাবে গীতার একটি শ্লোক বলতে পারে এবং নিজে অনুধাবন করতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের ভিডিওটি, যে আপনি কিভাবে গীতা পাঠ করবেন। অর্থাৎ অনেকে বলেন যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন না, তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে আপনি বাড়িতে এভাবে গীতা পড়তে পারেন বা স্কুল কলেজ বা অনুষ্ঠানে আমাদের মতো এভাবে উপস্থাপন করতে পারেন। তো আসুন চলুন দেখে নিই আমাদের আজকের ভিডিওটি, আমরা কিভাবে গীতা পাঠ করব। তো আজ থেকে আমরা এই প্রতিজ্ঞা করব, আমি নিজে শিখব, অন্যকে শেখাবো, আমার কোনো সনাতন ধর্মাবলম্বী স্কুল কলেজ বা কোনো অনুষ্ঠানে তাকে গীতা পাঠের জন্য ডাকা হলে সে যেন সৎসাহসে গিয়ে গীতা পাঠটি করতে পারে। তো আমি কিভাবে গীতা পাঠ করব আমরা শুরু করব। ঠিক এভাবে আমরা একটু বোর্ডে লক্ষ্য করি, আমরা তিনটি পদ্ধতিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব গীতা পাঠ করলে তার তিনটি অংশ থাকে। একটি প্রথমে হচ্ছে বন্দনা, অর্থাৎ গীতা পাঠ করলে আপনাকে প্রথমেই গুরুর প্রণাম এবং কৃষ্ণকে প্রণাম করে নিতে হবে। দ্বিতীয় অংশ, আপনি কোন অধ্যায় থেকে পাঠ করছেন সেই অধ্যায়ের নাম এবং গীতা কোন শ্লোকটি পাঠ করবেন। আপনি যে কোনো অধ্যায় থেকে যে কোনো শ্লোকই পাঠ করতে পারেন। আমাদের তৃতীয় অংশ, গীতা যেখানে পাঠ করতে হয় সেখানে গীতার মাহাত্ম্যটা বলা অবশ্যই কর্তব্য, এই জন্য গীতার মাহাত্ম্য এবং সকলের শান্তির জন্য আমরা শান্তি মন্ত্র পাঠ করব। তো চলুন আমরা দেখে নিই, আমরা প্রথমে বলবো ওম হরি ওম তৎ সৎ, অর্থাৎ আমরা বলবো ওম হরি ওম তৎ সৎ। আমরা দ্বিতীয়ত বলবো সর্ব কর্ম ফলম শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু, অর্থাৎ আমরা দ্বিতীয় লাইনে বলবো সর্ব কর্ম ফলং শ্রীকৃষ্ণ অর্পণ মস্তু। কেননা আমরা যে পাঠটি করছি বা আমাদের যত কর্ম আছে আমাদের সবই শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করাই শ্রেয়। তারপরে কি করব আমরা বন্দনা, অর্থাৎ গুরুর প্রণাম মন্ত্রটি বলবো অখণ্ড মণ্ডলা কারম ব্যাপ্তম যেন চড়া চরম তৎ পদম দর্শিতম যেন তস্ময় শ্রী গুরবে নম। দেখুন আমরা আবার একটু উচ্চারণটা দেখে নিই, আমরা যদি উচ্চারণ করি তাহলে আমরা কি বলবো অখণ্ড মণ্ডলা কারম ব্যাপ্তম যেন চড়া চরম তৎ পদম দর্শিতম ইয়ান তস্ময় শ্রী গুরবে নমঃ। আমরা যে জায়গাটি বারবার ভুল করি তা হচ্ছে অখণ্ড মণ্ডলা বলি, অখণ্ড মণ্ডলা কারম হবে। আরেকটি যে জায়গায় আমরা ভুল করি তস্ময় শ্রী গুরবে নমঃ, গুরুবে নয়। তো আমরা অবশ্যই উচ্চারণের সময় এটি খেয়াল করব। আমরা তারপরে কি করব কৃষ্ণ প্রণাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো লক্ষ্য করুন আমরা আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি আমরা প্রায়ই দেখি যেটিতে ভুল করে মানুষ সেটি হচ্ছে পতে। আমরা উচ্চারণটা আবার দেখে নিই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎ
পথে, পথে নয় পথে। গো পেশো গোপিকা কান্ত, গোপিকা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো এটি আমাদের বন্দনা। এরপরে আমরা কিভাবে এটি আমাদের শিক্ষার্থীর কাছ থেকে উচ্চারণটি দেখে নিই যে আমরা এইটি কিভাবে সুর করে উচ্চারণ করব, তারপরে আমরা ঠিক এর পরের অংশ দেখাব। ওম হরি ওম তৎ সৎ, ওম নমঃ ভগবতে বাসুদেবায়ো। সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণার্পণমস্তু। অখণ্ডমণ্ডলাকারং ভক্তং যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে প্রথম বন্দনা জ্ঞাপক যে অংশটুকু সেটি দেখে নিলাম। আসুন আমরা দেখে নিই আমরা পাঠ পরিক্রমায় যায় কিভাবে পাঠটি করব। তো আমরা প্রথমেই বলবো শ্রীমৎ ভগবত গীতা, অথ গীতার চতুর্থ অধ্যায় শ্লোক নং 7-8। শ্রী ভগবান উবাচ, ইয়দা ইয়দা হি ধর্মস্য ক্লানির ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদ আত্মানম সৃজামি অহম, পরিত্রাণায় সাধুনম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপন অর্থায় সম্ভবমি যুগে যুগে। তো দেখুন আমি একটি কমন শ্লোককে আপনাদের সামনে তুলে ধরতে চেয়েছি শুধুমাত্র যাতে সুন্দরভাবে আপনি শ্লোকটি উপস্থাপন করতে পারেন। আসুন উচ্চারণটি দেখে নিই। তবে দেখার আগে আমি যেটি বলতে চাচ্ছি, এখানে ছিল যদা, এখানেও ছিল যদা, কিন্তু আমরা এর পরিবর্তে লিখছি, অর্থাৎ জয়ের উচ্চারণ ইয়ো হয়, এই জন্য আমরা লিখেছি ইয়দা ইয়দা। তো আসুন উচ্চারণটি আবার দেখে নিই। শ্রীমৎ ভগবত গীতা অথ গীতার চতুর্থ অধ্যায়, একটি ও ব্যবহার করতে পারেন, অথ গীতার চতুর্থ অধ্যায় শ্লোক নং 7-8। শ্রী ভগবান উবাচ, ইয়দা ইয়দা হি ধর্মস্য ক্লানির ভবতি ভারত। আপনি এখানে রবটি ব্যবহার করতে পারেন, আমরা যেহেতু বলতেছি ক্লানির ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য। আপনি দেখবেন আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলি, আমি প্রায় 50টি স্কুল ভ্রমণ করেছি এবং যেখানে প্রত্যেকের উচ্চারণ যে অভ্যুত্থানম ধর্মস্য, আসলে জায়গাটি ভুল বলা হয়, ব্যাখ্যাটি আবার দেখে নেবেন, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম তদা আত্মানম সৃজামি অহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, সম্ভাবমি যুগে যুগে। বিষয়টি হচ্ছে এখানে এই অবস্থার পর ছিল, আমরা এটিকে বোঝানোর জন্য ওইখানে একটি আ দিয়েছিলাম আমির জন্য। তো সম্ভাবমি যুগে যুগে, আমরা বলবো ইয়োগে ইয়োগে। তো আমরা এরপরে যেটি করব সরলত্বটি বলবো, চলুন আমরা দেখে নিই। শ্রীমৎ ভগবদ গীতা অর্থ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ 7-8 নং শ্লোক। ইয়দা ইয়দা হি ধর্মস্য
গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো আমরা শ্লোকটি শেষ করার পরে যেটি করব সেটি হচ্ছে আমরা বলি যে সরলার্থ, আমরা সরলার্থটি না বলে আমরা বলবো এভাবে শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি দেহ ধারণ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের ব্রাস এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো আসুন আমাদের শিক্ষার্থীর কণ্ঠে আমরা কিভাবে গীতা সুর করে উচ্চারণ করব এই উচ্চারণটি দেখে নিই। শ্রী ভগবান বলিলেন, যখনই ধর্মে গ্লানি হয় ও অধর্ম বেড়ে যায় তখনই আমি অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। তো আমরা আমাদের শিক্ষার্থীর কাছ থেকে গীতাপাঠ কীভাবে সঠিকভাবে উচ্চারণ করব সুর করে সেটি দেখলাম। গীতাপাঠ করলে গীতার মাহাত্ম্য পাঠ করাটা প্রয়োজন। তো আমরা দেখেছি অনেকে আপনারা গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা এভাবে পড়েন। তো চলুন দেখে নিই আমরা কীভাবে এগুলো সহজ আকারে মনে রাখবো এবং সুর করে বলবো। তো একটু দেখে আসি, আমরা সরলার্থ বলার পরে আমরা যেটি বলবো সেটি হচ্ছে গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধ মাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তর্থার্থ জ্ঞান মঞ্জুরি। তো আমরা এভাবে গীতার আঠারোটি নাম যদি একটু লক্ষ্য করি, অর্থাৎ একবার আপনাদের সুরটি উপরে উঠবে একবার নামবে, তাহলে সুন্দরভাবে গীতার যে মাহাত্ম্য এটি পাঠ করা হবে এবং শুনতেও ভালো লাগবে। তো আস চলুন আমরা উচ্চারণটা আবার দেখে নেই। গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তর্থার্থ জ্ঞান মঞ্জুরি। এবং আমরা শেষ করব শান্তি মন্ত্র পাঠ করে, অর্থাৎ আমরা সকলের শান্তি কামনায় এটি শেষ করব। এবং তার জন্য আমরা শান্তি মন্ত্রটি পাঠ করব কিভাবে, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ও ভবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, পৃথিবীর সকলে শান্তি লাভ করুক। তো এভাবে আমরা শেষ করবো। আসলে আমরা শান্তি মন্ত্রটি আরও একবার দেখে নিই। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ও ভবেত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, পৃথিবীর সকলে শান্তি লাভ করুক। তো ধন্যবাদ আমাদের শিক্ষার্থীর কণ্ঠে আমরা গীতার মাহাত্ম্য ও শান্তি মন্ত্রটি শুনে নেব। তো আমরা আশা রাখি যে আপনারা যদি এভাবে সুন্দরভাবে গীতাপাঠ একটি উপস্থাপন করতে পারেন তাহলে অবশ্যই যে কোনো জায়গায় দাঁড়িয়ে সনাতনীরা গর্বের সাথে গীতাপাঠটি উপস্থাপন করতে পারবে এই আশা রাখছি। ওম গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসন্ধা মুক্তি।
ভক্তি গেহিনী হৃদয় মাত্রা চিতানন্দ ভবগিনী ভ্রান্তি নাশিনী বিদুত্রয়ী পরানন্দ তরিতীর্থ জ্ঞান মঞ্জুরী ওম সর্বে ভবন্তু সুখেন সর্বে সন্তু নিরাময় সর্বে বিদ্রানি পশ্যন্তু মা কশ্চিত দুঃখ ভাগভবেত ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বিশ্বের সকল জীব শান্তি লাভ করুক। ধন্যবাদ।